একটা নতুন ভিডিও নিয়ে আমরা বেরিয়ে বেরোচ্ছি এই সামনেই বেশি দূর না তবে একটা নতুন ব্লগ বানানোর জন্য আবার আমরা দুটো বাইক নিয়ে বেরোচ্ছি তো যেহেতু আজকে একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে তো বাকি কথা রাস্তাই হবে চলুন আর আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন টাইটেল যে কোথায় যেতে চলেছি ঠিক আছে তো বাকি রাস্তায় কথা হবে চলুন তো আমাদের এই যাত্রাপথের প্রথম কাজ হলো পেট্রোল পাম্প তো ফার্স্ট আমরা পেট্রোল পাম্পে তেল ভরবো তারপর আমাদের যাত্রাপথ শুরু তো আমরা তেল ভরে নিলাম এবার রওনা দিয়েছি আবার তো চলুন রাস্তায় অনেক কথা রয়েছে রাস্তা খুবই খারাপ প্রায় অফ রোডিং বলতেই পারেন আমরা আসলে যাচ্ছি যে জায়গাটা সেটা হচ্ছে চন্দ্রকোনা রোড ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরের মধ্যে চন্দ্রকোনা রোড তো করোনার টাইম তো চন্দ্রকোনা রোড ওখানে মেইন বাস স্ট্যান্ড চন্দ্রকোনার হর্নেটে তিনজন বসা খুবই চাপের ব্যাপার খুবই চাপের ব্যাপার তিনজন যাদের আছে হর্নেট বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন করোনার সময়তেও লোক ভর্তি আমরা একদম ভর দুপুরে বেরিয়েছি তিনটে পাঁচের দিকে আমরা হয়তো বেরিয়েছি ছেড়েছি গাড়ি তো আমরা আসলে একটু অন্য রুটে যাচ্ছিলাম তারপরে যেটা জানা গেল যে এই দিকে আমাদের ম্যাপ খুলে জানালো হলো এই দেখতে পাচ্ছেন আপনারা জানি না লাইটে দেখা যাচ্ছে কিনা এটা মনে হয় শ্মশান দেখ না সমাধি করা আছে ছ কিলোমিটার সোজা একদম সাত বাঁকুড়া ১১ কিলোমিটার তো এই রাস্তায় আগে আমরা কোনোদিন আসিনি ওই ফার্স্ট টাইম এলাম
গাইজ, আমরা শেষ মেশ এসে পৌঁছলাম ভাই, পুরো একদম ফাঁকা জায়গা, সলিড এরিয়া। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক, দেখুন আমাদের ছেলেরা চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওখান থেকে মনে হচ্ছে কম স্পিডে আসতো, এখানে এসে থামত না রে। ছোকে হয়েছে, হেলমেটটা মাস্কটা খোল ভাই, কেউ নেই এখানে করোনার। এই গিরিস পাশে রয়েছে মুম্বাই থেকে আগত ভাইরাস সোমনাথ, আর বাকি ওপাশে রয়েছে সৌরভ ওরফে শঙ্খ, সন্দীপ, স্বর্ণ। আমরা সবাই মিলে এসেছি এখানে। আবার বলে মন্দির না, ওটা কিছুটা হচ্ছে, ওটা ওখানে কিছুটা হচ্ছে, ডিজাইন তো সেরকমই লাগছে। সেটা তো এখন এখনো টিকে আছে, এখনকার দিনের রাস্তাগুলো আমাদের ঢালাই রাস্তাটা এখনই ইয়ে বেরিয়ে যাবে। তো দেখুন আপনারা, আমরা ওইখানে একটু পরিষ্কার, এই জায়গাটা পুরো ভাঙাচোরা হয়ে গেছে। এই জায়গাটা দেখুন, এখানে মানুষজন আসে, তার জুতো টুতো পড়ে রয়েছে। আরে এটা কি হনুমানজির মন্দিরটা হচ্ছে না, সেই যেটা খোলা মাঠে ছিল? চল
এখানে আমরা দেখলাম, ঘুরলাম, একটু মজ মস্তি করলাম। সেই রকম এইখানটাতে সেই রকম কিচ্ছু দেখতে পেলাম না, খালি আগে যে প্লেন ওঠানামা করতো এখানে ওইটাই খালি দেখলাম। আর ছোটোখাটো পুরনো ভাঙা মন্দির দেখলাম, একটু আগে দেখলেন একটা মন্দির, ওই মন্দির আবার রিপেয়ারিং হচ্ছে, হনুমান মন্দির। আর এখানে সেই রকম কিছু নেই, জঙ্গল, শুধু জঙ্গল চারিদিকে। তো গাইজ, আমাদের আজকের মতো ঘোরা প্ল্যান শেষ। আমরা এবার রওনা দেবো বাড়ির দিকে। মেঘের অবস্থা খুব খারাপ, খুব মানে খুবই খারাপ। তো জানি না কতক্ষণ ভিডিও বানাতে পারবো, বৃষ্টি এসে গেলে আমাকে ক্যামেরা অফ করে দিতে হবে। তাতে আপনারা থাকুন আমার সাথে, যতটা দেখানো যায় দেখি। ভাই মেঘটা দেখ, মেঘটা তো গাইজ, আমরা আগে বলে রাখি, দেখুন ভিডিওটা যতটা সম্ভব, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কারণ জানি না কতক্ষণ ভিডিও চালাতে পারবো। ভিডিও বেশিক্ষণ চালানো যাবে না, ক্যামেরা অফ করে দিতে হবে। ওয়েদারটা সলিড, এখন বাজছে 5:42। জানি না ঘর অব্দি বৃষ্টির আগে পৌঁছতে পারবো কিনা। তো ভিডিওটা শেয়ার করে দিন যতটা সম্ভব।